চিকিৎসায় গাফিলতির জেরে কেউ বা স্বজন হারিয়েছেন, কেউ বা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিংবা শারীরিক ত্রুটি নিয়ে সারা জীবন ভোগান্তির শিকার হয়েছেন, চিকিৎসায় ভুলের শিকার হয়েছেন, তারপর আইনি লড়াই লড়ে জয়ী হয়েছেন, এমন ব্যক্তিরা তাঁদের যুদ্ধের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অন্যদের সঙ্গে। কলকাতা প্রেস ক্লাবে জড়ো হয়ে তাঁদের দাবি, চিকিৎসায় গাফিলতির মামলার দ্রুত নিষ্পত্তি হোক। 11 বছরের শুভায়ু দুটো হাত একসঙ্গে ঠিক মতো তুলতে পারে না, দোষ তার নয়। চিকিৎসক প্রসব করাতে কলার বোন ভেঙে দেন সদ্যজাত শুভায়ু, সেই থেকে শারীরিক সমস্যায় ভুগছে সে। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির মামলা করেছিলেন শুভায়ুর বাবা মা। গত মাসে চুচুড়ার ক্রেতা সুরক্ষা আদালতে 8,40,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে চিকিৎসককে। আমার ছেলেটা যখন ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি করেছিল, ডেলিভারি করার সময় ডাক্তারবাবু মানে প্রেসারে মানে ডেলিভারি করার জন্য কলার বনটা ভেঙে গিয়েছিলো, ডান হাতে কলার মানে ডান দিকে কলার বনটা ভেঙে গিয়েছিলো, আর মানে প্রেসার পড়ার কারণ কাঁধে চোট লেগেছিলো, আর মাথায় জল জমে গিয়েছিলো, মাথাটা ফুলে গিয়েছিলো। যখন হয় বাচ্চাটা পুরো একদম নীল হয়েছিল, বাচ্চাটা কাঁদেও নেই, কিছু হয়নি। চিকিৎসায় গাফিলতির শিকার হয়েছেন বুঝেও অনেকে আইনি অভিযোগ করতে ভয় পান, কারণ বড় কর্পোরেট হাসপাতালের বিরুদ্ধে লড়ার মতো আর্থিক সামর্থ্য থাকে না অনেকের, একা লড়াই করাটাও বেশ কঠিন। তার সঙ্গে মামলার ভিড়ের জন্য আদালতের দীর্ঘ সূত্রিত্তা দেখা যায় বলে অভিযোগ। তাই তাদের দাবি, ক্রেতা সুরক্ষা আদালতে বাড়িঘরের মামলা আর চিকিৎসায় গাফিলতির মামলা যেন একভাবে দেখানো হয়, আলাদা করে যেন গুরুত্ব দেওয়া হয় তাদের মামলাগুলিকে। কনজিউমার কোর্টে যে কোনো কনজিউমার মামলা করে, জমি নিয়ে মামলা, ভাঙা টিভি দিয়েছে, ভাঙা বাজে গাড়ি দিয়েছে, তার সঙ্গে মামলা, এরা সমস্ত মামলা একসঙ্গে ফেলে দিচ্ছে। কাজেই মামলাগুলো আসছে, এক একটা ডেট পড়ছে 6 মাস 1 বছরে। তো অবভিয়াসলি আজকে জমির মামলা বা টিভির জন্যে মামলা আর ডাক্তারি মামলা, যেখানে মানুষের জীবন গিয়েছে, এই দুটো যদি একই দরে বেচে তো যা হওয়ার তাই হচ্ছে। তার জন্য কি হচ্ছে, দোষী ডাক্তার 5 বছর 10 বছর তার বিচারই হচ্ছে না, আর যারা যাচ্ছে আদালতে তারাও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। এখন আর একা নয়, চিকিৎসায় গাফিলতির শিকার ব্যক্তিরা একজোট হয়ে একে অন্যজনের জন্য লড়ছে, যা সাহস যোগাচ্ছে লড়াই করতে। চিকিৎসায় গাফিলতির শিকার হয়ে মানুষ বুঝতে পারেন না কোথায় যাবেন, কোথায় গেলে তিনি সুবিচার পাবেন, তখনই পাশে দাঁড়ান অন্য রোগীরা। এই সংগঠনের মাধ্যমে সুবিচারের আশায় লড়াই করেন অনেকেই। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে নিমাই পাণ্ডা, কলকাতা টিভি। দুয়ারে ভ্যালেন্টাইন ডে, গোলাপ বয় ভালোবাসার বার্তা। মাঝে দেড় মাস ভালোবাসার দিনে প্রেমিক প্রেমিকার হাতে গোলাপ পৌঁছতে নাওয়া খাওয়া ভুলে দিন কাটছে পশ্চিম মেদিনীপুরের জকপুরের চাষিদের। তবু দুশ্চিন্তা পিছু ছাড়ছে না, আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে কুঁড়ি ফোটাতে হিমশিম খাচ্ছেন গোলাপ চাষিরা। রকমারি গোলাপ, তেমনি আগুনে সৌন্দর্য আর বৈচিত্র্যময় নাম। দেশি বিদেশি নামকরণে কোনোটা মতিচুর, তো কোনোটা ক্যালিফোর্নিয়া ড্রিমিং কিংবা ডাবল ডিলাইট। পশ্চিম মেদিনীপুরের গোটা জকপুর জুড়ে কেবলই গোলাপ বাগান, নার্সারিতে থরে থরে রাখা নানা প্রজাতির চারা, সব মিলিয়ে 2000 প্রজাতির গোলাপের চাষ হয় বাগানে। এবং সেই সুবাদে কলকাতার বাজারে একচেটিয়া ফুল সরবরাহ করে জকপুর। শুধু কলকাতাই নয়, দিল্লি মুম্বই সহ দেশের বিভিন্ন রাজ্য ডিঙিয়ে বিদেশেও শোভা পায় বাংলার গোলাপ। একে গোলাপের এক এক রং, সবই চোখ ধাঁধানো। চলতি লাল, হলুদ ও সাদা ছাড়াও ঘন মেরুন, কালো, সবুজ ও নীল রঙের গোলাপও চাষ করে জকপুর। সেই সব ফুলের চারা কিনতে প্রতিদিনই ভিড় লেগে থাকে নার্সারিতে। এখানে বেস্ট, এখানে অনেক কোয়ালিটির চারা পাওয়া যায়, মানে গাছের কোয়ালিটিও ভালো। বরাবর এখান থেকেই নিয়ে আসি, অন্য কোথাও যাই না, পুষ্পাঞ্জলি থেকেই বরাবর নিই। আজকে আমি বহুদিন, প্রায় 10-12 বছর আসছি। চাষকেই মূল জীবিকা হিসেবে নিয়েছেন জকপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। সব মিলিয়ে 1000 পরিবার কাজ করেন গোটা 20 নার্সারিতে। কার্যত গোলাপ চাষই বদলে দিয়েছে জকপুরের অর্থনীতিকে। এখন কাজের চাপ, প্রচুর কাজের চাপ, ব্যবসাও খুব সুন্দর চলছে। আর এই গরিব মানুষ এখানে
রুটি রোজগার মানে 12 মাসেই কাজ পাচ্ছে, সংসার চলছে মানুষের এইভাবেই। অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে সমৃদ্ধ জগপুর, চক গণেশ, ঘলাগেড়িয়া এইসব মৌজার লোকেরা প্রায় বড় নার্সারি আছে 8 থেকে 10টি এবং ছোট মাঝারি করেও প্রায় 6 থেকে 7টি, সব মিলিয়ে 18 থেকে 20টি নার্সারি এখানে আছে। প্রায় 800 থেকে 900 লেবার যারা এই ফুলের কাজের সঙ্গে যুক্ত, গরিব মানুষ তারা কাজ করে। খোলা আকাশের নিচে গোলাপ চাষের অন্যতম চাহিদা দিনের রোদ ও রাতের শিশির। এবছর তেমনভাবে শীত না পড়ায় টান পড়েছে হিমে, ফলে দেরি হয়েছে পাপড়ি ছড়াতে, জমাটো বাঁধেনি তেমনভাবে, প্রমাণ সাইজের না হলে বাজারেও দর মেলে না। তার উপরে 2 বছরের অতিমারিতে ব্যাপকভাবে মার খেয়েছে গোলাপ চাষ। একে তো লোকাভাবে পরিচর্যা করা যায়নি, তার উপরে সরবরাহ করা যায়নি উন্নত ধরনের চারা ও কীটনাশক। এই সাঁড়াশি আক্রমণের মুখে গত 1 বছর ধরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় জগপুর। মানে 2 বছর ধরে এতই রোগ লেগেছে গাছে, প্রচুর ভ্যারাইটি আমাদের নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমরা মানে খুবই দুঃখিত। এত ভ্যারাইটি আমরা রেখেছিলাম, তো সেই কারণে এবারে অনেক ভ্যারাইটি নষ্ট হয়ে গেছে। একে ওকে বললাম যে কিছু যদি আপনাদের থাকে তো দিতে পারেন, টুকটাক এদিক ওদিক করে ম্যানেজ করছি। মাঝে 2 বছর করোনা গিলেছিল প্রেম, বিলিয়েছিল আতঙ্ক, সেই আতঙ্ক কাটিয়ে ফের ভালোবাসায় মেতে ওঠার অপেক্ষায় বঙ্গবাসী। শত বাধা কাটিয়ে আগত ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার জনের কাছে গোলাপ তুলে দিতে বদ্ধপরিকর জগপুর। জগপুর থেকে প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।